আজকে অনেকদিন পর ব্লগ বানাইতেছি, আর এতদিন কেন ব্লগ বানাই নাই এটা আমার নেক্সট ভিডিওতে বলবো। তো আজকের ভিডিও টপিক একটু ডিফারেন্ট। এখানে আজকে বাসায় ভাইয়া আসছে আর আপু আসছে। এখানে আমাদের একটা ট্যুর প্ল্যান হয়েছে। এই যে এই দেখো, এই যে বিশাল বড় ম্যাপিং এর কাজ, তার নাম তো দেখা যাইতেছে। তো আমরা হয়তোবা খুব শীঘ্রই ট্যুরের জন্য বের হব। ট্যুরে মূলত আমি যেতেছি, ভাইয়া যেতেছে, আকাশ ভাইয়া যেতেছে। একটু ফোনটা দাও মনে আছে। আর এই যে এই লোক, এই লোকের ট্যুর এখনো পেন্ডিং অবস্থায় আছে। তার কারণ হইছে সেই যে একটা চুক্তিনামা আছে তার, 15,000 টাকার উপরে আমি রাফিয়া, আমার কোনো প্রকার দাবি নাই। এই জিনিসে সে স্বাক্ষর করলেই আমাদের সাথে ট্যুরে যাইতে পারবে। আর আমরা কই ট্যুরে যাইতেছি এটা আসলে একটু সিক্রেট থাকুক, তবে সিলেট যাইতেছি না একটু শিওর। যেহেতু ট্যুরের প্ল্যান করে ফেলছি, তো ট্যুরে যাওয়ার জন্য অন্য প্রিপারেশন নিতে হবে, বাইক ঠিক করে দিতে হবে। এই যে আমার বাইকের স্পার্ক প্লাগ, এই যে এটা, এই যে কালকে এটা শর্ট হয়ে গেছে, এখন এটা বাসায় বাইক গ্যারেজ এমনি পড়ে আছে। তো সব কিছু ঠিক করে দিতে হবে। সো বাসায় বিষয়ের কথা না, বাদ বাকি কথা রাস্তা হইতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভাই, ইদানিং যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হলো বাইকের মাইলেজ। বাইকে ভাই অস্বাভাবিক লেভেলে তেল খাইতেছে, মানে তেল ভইরা রাখাই যাইতেছে না, এরকম একটা অবস্থা। এই 2 দিন আগে 500 টাকার তেল ভরছি, খুব একটা চালাইও নাই, এই যে এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি আমার বাইকে খুব ভালো মাইলেজ পাইতাম, আর এই জিনিসটা আমি সবাইরই বলতাম যে ভাই আমার বাইকে ভালো মাইলেজ পাইতেছি। অনেকে কমপ্লেন করতো 4Wheel মাইলেজ পায় না, কিন্তু আমি তো বলতাম ভাই আমাকে সেরা মাইলেজ দেয়। আর এই জিনিসটাই মনে হয় সবার নজর লাগা গেছে, এই জন্যই আমার এখন 18-20 দিতেছে। এই পাম্প থেকে তেলটা নিয়ে নেই, নইলে তেল শেষ হয়ে গেলে বাইক ঠেলতে হবে। আর ঢাকার মধ্যে বাইক ঠেলতে চাই না, চাই না, চাই না। তেল নেওয়া শেষ, এখন ভিডিওর মূল টপিকে আসি। আমি এখন যাচ্ছি একটু মিরপুর 10-এ, কজ যেহেতু সামনে ট্যুরে বের হব, তো বাইকটাকে একটু টিপটপ করতেই হবে, কজ ট্যুরে যাওয়া যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। ট্যুরে যাওয়ার আগে বাইকে একটা সার্ভিসিং দেওয়া ফরজ, কজ ট্যুরে যাওয়ার পরে যদি আপনি সমস্যায় পড়েন, আপনার তো ঘোরা মাটি মাটি একটা হ্যাসেল, মানে টাইম নষ্ট, মানে আপনার টাকা নষ্ট সবই। এর থেকে বেটার ট্যুরে যাওয়ার আগেই বাইকটা চেক আপ করাইয়া যায়। সো এইটা এর জন্যই আমি এখন মিরপুর 10-এ যাইতেছি। যে প্রবলেমটা ইদানিং করতেছে সেটা হলো ব্যাটারির প্রবলেম, সেলফ কাজ করে না ঠিকঠাক মতো, আর কি কেয়া স্টার্ট দিতে হয়। সো আজকে ব্যাটারিতে চার্জ করাবো, দেখবো চার্জে কাজ হয় কিনা, যদি কাজ না হইলে নতুন আরেকটা ব্যাটারি নিয়ে নিব। আর সেকেন্ড যে জিনিসটা হয়েছে, এই যে আমার RCB বাবাজি আছে না, RCB বাবাজি, এই RCB বাবাজিতে আগে যেরকম রেসপন্স পাইতাম, এই যে আগে এরকম দিলে রেসপন্স পাওয়া যেত, এখন আর ওই রেসপন্সটা পাওয়া যাইতেছে না। এইটা নিয়ে কথা বলছি, বলছে এই মাস্টার সিলিন্ডার আবার পাম্প করানোর জন্য। আজকে ট্রাই করব এই মাস্টার সিলিন্ডারটা আবার পাম্প করানোর জন্য। এছাড়া বাইক আর একটু কাজ আছে, ওয়েট, দেখাইতেছি দেখাইতেছি, ওয়েট এ মিনিট, দেখাচ্ছি। সেটা হইল আমার বাসার নিচে কিছু পিচ্ছি বাচ্চা আছে, ও এই সাইডে না, এই যে আমার বাসার নিচে কিছু পিচ্ছি বাচ্চা আছে, এরা খোঁচায় টোচায় এই কার্বনটা উঠায় ফেলছে। সো মিরপুর 10-এ যেহেতু যাবো, তো ট্রাই করব, যদি আমার বাজেটের মধ্যে 2টা প্যানিয়েল যদি আবার কার্বন করানো যায় তো কার্বন করায় ফেলবো। সো এটাই এইটাই হইল আজকে দিনের প্ল্যান একটা। আমি মিরপুর 10-এর এখানে চলে আসছি, এখন এইখানে খুঁজতে হবে যে কারা মোটামুটি ভালো কার্বন করে। এই তো সামনে 2 হুইলার আছে, এটাও যতটুকু জানি ভালো কার্বন করে,
তোদের সাথে দেখি প্রাইস ডান্স মিললে করব ওদের কাছ থেকে। ভাইয়া ইয়া গ্লসি কার্বনটা আছে? হ্যাঁ ভাই দেখেন এই দুই ব্যাগ এই পেনিয়াল দুইটা, এই যে সামনের এই যে এটা আর সাইলেন্সারের এই যে কাভারটা। হ্যাঁ দুই সাইড এইটা আর এইটা উপরের পার্টটা। হ্যাঁ হ্যাঁ না এগুলো করবো না, কার্বনটা টিকবে না। হ্যাঁ ভাই 1000 অনেক হয়ে যায়, আমি টোটাল 600 দেই। এই শুধু এই দুই সাইড করতে কত পড়বে? শুধু দুই সাইড এইটা এইটা সহ তো বললেন 800, তাহলে এই দুইটা সহ 700 কইরা দেন। এত কম না, আপনারটাও থাকলো আমারটাও থাকলো বাইকের স্টিকারের কাজ তো করাবোই। এই টাইমটা যাতে ইউটিলাইজ হয় এই জন্য ব্যাটারিটা একটু চার্জ করাবো, ব্যাটারি চার্জ করায় দেখবো যে কাজ হয় কি না। কাজ হইলে তো আলহামদুলিল্লাহ, না হইলে আবার চেঞ্জ করতে হবে। চেয়ারের অবস্থা দেখেন কি বিধ্বস্ত হয়ে গেছে আজকে, বিশ্বাস করবেন না এত বিদঘুটটা লেভেলের গরম পড়ছে যে আমি আমার বাইকের কাজ অর্ধেক করাই আবার বাসায় চলে আসতে বাধ্য হয়েছি, লিটারেলি বাধ্য হয়েছি। মানে আমি গরমে আর টিকতে পারতেছিলাম না, তো বাসায় আসার পরে আর কোনো কিচ্ছু করি নাই, জাস্ট একটা ঘুম দিছি, ঘুম দিয়ে উঠলাম মাত্র, আর বাইকের বাদ বাকি যতটুকু কাজ আছে ওইটা কালকে যেয়ে কমপ্লিট করতে হবে। সো আজকের ভিডিওটা আমি লম্বা করব না, সাইনিং আউট ফর টুডেজ ভিডিও, হোপ সো সি ইউ গাইস অন মাই নেক্সট ভিডিও। লাইফ ইজ এ রাইড, এনজয় দ্য রাইড, বো। ক্যুকি আপনা টাইম আয়েগা, তু নঙ্গা হি তো আয়া হ্যায় ক্যা ঘন্টা লেকার জায়েগা, ঘন্টা ঘন্টা ঘন্টা। ভাই ফ্যানটা ছাড় ফ্যানটা ছাড় ফ্যানটা ছাড়, গরম 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 গরম।